আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি এসেছি আমার হাজবেন্ডের রিপোর্ট নিতে যেহেতু ও অফিস থেকে আজকে আরও ভিজিটে গেছে সাবার ও মার্চেন্ডাইজার আর তাছাড়া ও ফিরতে ফিরতে তখন হসপিটাল বন্ধ হয়ে যাবে সাধারণত রিপোর্টগুলো নিতে আমিই আসি এর মধ্যে ও আবার রিপোর্টের কাগজটা হারিয়ে ফেলেছে যার কারণে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে তারা কম্পিউটারে সার্চ করে তারপর কনফার্ম হয়ে আমাদেরকে রিপোর্টটা বের করে দিচ্ছে তো এই জন্য রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি আমি আর আমার বেবিটা এসেছি রিপোর্ট পেয়ে গিয়েছে আমাকে জানিয়েছে এখনই আমি রিপোর্টটা রিসিভ করব রিপোর্ট নিয়ে বাসায় চলে যাব এই তো রিপোর্টগুলো নিয়ে আমি বসলাম আমরা অনেকেই ভাবি কোলেস্টেরল মানে খারাপ কিছু আসলে কিন্তু তা না কোলেস্টেরলও কিন্তু আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিন ডি প্রোডাকশন আমাদের শরীরে ভিটামিন ডি প্রোডাকশন প্রসেসটা সেটাতে কিন্তু কোলেস্টরল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যে এক মাস আগের আমার হাজব্যান্ডের রিপোর্টটা এখানে বা গুড কোলেস্টেরলও আছে ব্যাড কোলেস্টেরলও আছে ওর ব্যাড কোলেস্টেরলগুলো অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে রেঞ্জের চাইতে গুড কোলেস্টরলগুলো কমে গিয়েছে এবং আরও অন্যান্য অর্গানেও ইমব্যালেন্স চলে এসেছিল এই যে এখনকার যে রিপোর্ট মাত্র এক মাসে ও টোটালি সব কিছু আল্লাহর অশেষ মেহরবানিতে ব্যালেন্সে চলে এসেছে যেটা আসলে আমরা নিজেরাও চিন্তা করিনি এখানে তার যে লেভেলগুলো রেঞ্জের চাইতে অনেক বেশি আবার কিছু ভালো কোলেস্টরল গুড কোলেস্টরল কিন্তু তার রেঞ্জের চাইতে কমে গিয়েছিল যা আমার জন্য বা আমি সব সময় খুব টেনশানে থাকতাম এই বিষয়টা নিয়ে এটা ওর জন্য একটা টেনশানেরই বিষয় ছিল কারণ আমাদের শরীরে কারণ আমাদের শরীরে যখন নর্মাল রেঞ্জের চেয়ে কোলেস্ট্রল বেশি হলে তখন কিন্তু আমাদের অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় যেমন হার্ট ব্রোকেজ ব্লাড সার্কুলেশানে বাধা পড়তে পারে আমাদের শরীরে কোলেস্ট্রল রিলেটেড আরও কিছু সিরিয়াস অসুখ আছে যেমন হার্টের প্রবলেম হতে পারে ব্লাড প্রেশার হাই হতে পারে বিভিন্নভাবে আমরা আক্রান্ত হতে পারি ওর এখানে কিডনি লাইন পর্যন্ত ইমব্যালেন্স নাইন হয়ে গিয়েছিল বর্ডারের কাছাকাছি চলে এসেছিল এখন কিন্তু তার মোটামুটি সব কিছুই নিয়ন্ত্রণে এসেছে এতটা যে নিয়ন্ত্রণে আসবে সম্ভবত ডক্টর বা নিউট্রিশান আপু চিন্তা করেননি কিন্তু পারফেক্টলি আমি সব কিছু স্ট্রিক্টলি ফলো করার কারণে এবং ওকে বারবার কাউন্সেলিং করে ওই বিষয়গুলো মেনে চলার কারণে আল্লাহর রহমতে এক মাসের মধ্যেই এতটা যে নিয়ন্ত্রণে আসবে সেটা আমি নিজেও আসলে চিন্তা করিনি এখন কিন্তু টোটালি ওর সব কিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু এতদিন তাকে সুগারের ওষুধ দেয়া হয়নি সুগারটা ওষুধ ছাড়াই মেনটেন করা ছিল কিন্তু তার এখন সুগারটা বেশি আছে এখন ডক্টর সম্ভবত তাকে ওষুধ দিবে ওষুধ প্রেসক্রাইব করবে এতদিন কিন্তু ডায়াবেটিসের জন্য তাকে ওষুধ দেয়া হয়নি আমরা যদিও ডায়াবেটিসের বই বা সব কিছুই করে রেখেছি কারণ চার বছর হয়ে গিয়েছে ওর সুগারের সমস্যা এই যে দেখুন যেই কোলেস্টেরলগুলো অনেক বেশি ছিল এখন টোটাল কোলেস্ট্রল কিন্তু ওর একদম নিয়ন্ত্রণে টু একদম নিয়ন্ত্রণে আছে তার এটা টু আর যেটা ছিল তিনশো পঁয়ত্রিশ থ্রি এইখানেই ওদিকে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ যে কোলেস্টরলটা ছিল এই যে মার্ক করা সেই কোলেস্টরলটাও কিন্তু এখন যে নর্মাল রেঞ্জ সেই রেঞ্জের কাছাকাছি একদম চলে এসেছে বলা যায় এটাকে নর্মাল এই রিপোর্টগুলো বোঝার জন্য ডাক্তারের কাছে যাওয়ার আগেও কিন্তু আমরা বুঝে নিতে পারি জাস্ট নর্মাল যে রেঞ্জগুলো দেয়া আছে তার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলেই বুঝে নিতে পারি আর ছোটোবেলা থেকেই এই প্রেসক্রিপশনগুলো কিংবা আমাদের যে এসব টেস্টগুলো কখনো বাসায় কারো করালেই আমি এগুলো দেখার চেষ্টা করতাম আমার কিউরিসিটি থাকতো তো এগুলো বুঝতে আমার খুব বেশি বেগ পেতে হয় না এই যে দেখুন এটা যেটা তিন ছিল সেটা এখন ওয়ান আর ফিফটি থেকে ওয়ান ফিফটি পর্যন্ত হানড্রেড ফিফটি পর্যন্ত হচ্ছে নর্মাল তার চাইতে সামান্য একটু বেশি আছে আমার মনে হয় না এর জন্য তেমন কোনো প্রবলেম হবে দেখুন এখানে তার কিন্তু আগের সমস্যার কারণে কিডনি নাইন পর্যন্ত কিডনি পর্যন্ত এম জিরো পয়েন্ট নাইনে চলে গিয়েছিল বর্ডারের কাছাকাছি চলে গিয়েছিল এখন কিন্তু যে কোলেস্ট্রলগুলো গুড কোলেস্ট্রল কমে গিয়েছিল সেগুলো কিন্তু ব্যালেন্সে আবার চলে আসছে সেগুলো কিন্তু আবার বাড়ছে এটা ডক্টর আমাদেরকে আগেই বলে দিয়েছিলেন যে কোলেস্টেরলগুলো ভালো কোলেস্টেরলগুলো ভালো ফ্যাটগুলো কোলেস্টেরল তো আসলে একটা ফ্যাট তো কমে গিয়েছিল। সেগুলো কিন্তু পরবর্তীতে যখন এই কোলেস্টেরলগুলো নর্মাল রেঞ্জের চাইতে অনেক বেশি আছে সেগুলো যখন আবার নিয়ন্ত্রণে চলে আসবে তখন ওই কোলেস্টেরলগুলো আবার ব্যালেন্সে চলে আসবে তবে এই সব কিছুর পিছনে ডাক্তারের মেডিসিন তো অবশ্যই আছে নিউট্রিশন আপুকে থ্যাংকস না বললেই হয় না উনি যেভাবে আমাকে গাইড করেছেন শুধু গাইড করেননি উনি আমাকে এটাও বলেছেন এখন আপনার রেসপন্সিবিলিটি কিভাবে আপনি স্ট্রিক্টলি এটাকে নিয়ন্ত্রণে আনবেন আমার হাজব্যান্ডের সাথেও উনি অনেক সুন্দর করে কাউন্সেলিং করেছেন যাতে করে উনি এই ও এই নিয়মগুলো ফলো করে তা না হলে ও বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে এবং ডক্টর সাহেবও আমাদের সাথে অনেক সুন্দরভাবে কাউন্সেলিং করেছেন আমি পরবর্তীতে সেই ডক্টর সাহেবের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব ওনাকে আমার ডক্টর ছাড়াও অনেক বড়ো মাপের একজন মানুষ মনে হয়েছে বেশ কিছুদিন ধরে ওর অসুস্থতার পর আজকে মনে হচ্ছে স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছি আমি আজকে নিউট্রিশান আপুর ফেসবুক পেজটা আপনাদেরকে পিক তুলে দিচ্ছি আমার থামলেইনেও থাকবে দেখুন ওনার পেজে গেলে অনেক কিছুই জানতে পারবেন যেহেতু একটা ভালো খবর পেয়েছি স্বস্তির খবর পেয়েছি সেহেতু মিষ্টিমুক্ত করাই লাগে তাই না তবে আজকে রেসিপিটা হবে অনেকেরই কেক চুপসে যায় ফুলার পরে কিংবা পারফেক্ট সফট কেক হয় না তাদের জন্য সব রকমের সব রকম টিপস সহ কেক যাতে চুপসে না যায় পারফেক্ট ময়েস্ট চকলেট কেকের রেসিপি নিয়ে এসেছি তো কেকের রেসিপিটা আমি দেখাবো গানাসের রেসিপিটা আমি ডিটেলস দেখাবো না আর কেকটা ইজিভাবে ডেকোরেশন করছি কেকটাকে আমি পুরো রাত রেখে দিয়েছিলাম একটু চাল নিতে তো পুরো রাত পরেও কিন্তু আমার কেকটা দেখুন একটু চুপসে যায়নি এবং আমি মাঝখানেও কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরেও কতটা সফট হয়েছে আর আপনারা তো দেখেই বুঝতে পারবেন এটা পারফেক্ট হয়েছে কি না তাই না আপনারা তো দেখলেই বুঝতে পারেন দেখুন আমি মাঝখানেও কেটে দেখাচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিটা দেখলে যাদের আপনাদের পারফেক্টলি কেক তৈরি হয় না আমি আশা করি তাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে সবার প্রথমে আমি রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়েছি কেক তৈরির জন্য তারপর ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি এই যে এভাবে হাত দিয়ে বা আপনারা যেভাবে পারেন যার যেভাবে কমফোর্ট ফিল করেন ওভাবেই ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নেবেন তারপর কুসুমের মধ্যে আমি চার ভাগের তিন কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়েছে আমি এখানে হোমমেড মেড কন্ডেন্স মিল্ক ইউজ করেছি আপনারা চাইলে বাইরেরটাও করতে পারেন আমি ব্রাউন সুগার ইউজ করেছিলাম বলে কনডেন্স মিল্ক তৈরি করার সময় এর কালারটা ব্রাউন হয়েছে এই যে সাদা অংশটা আমি সেপারেট করে রাখছি ওইটা ফোম করব এই যে ডিমের মধ্যে আমি কন্ডেন্স মিল্কটা দিয়েছি এটা ব্রাউন সুগার দিয়ে তৈরি করে এর কালারটা এরকম হয়েছে কন্ডেন্স মিল্কের কালারটা এরপর আমি ভালো করে বিট করে নিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্সও আমি এখানে অ্যাড করে নিব এই যে ওয়ান টি স্পুনের মতো আমি এখানে ভ্যানিলা এসেন্সও অ্যাড করে নিচ্ছি তারপর সব কিছু ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দিচ্ছি পারফেক্টলি যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে কারোই কেক কখনও আর চুপসে যাবে না শক্ত হবে না পারফেক্ট কেক তৈরি করতে পারবেন এবার ডিমের সাদা অংশটাকে আমি বিট করতে করতে এরকম ফোমই করে নিয়ে এসেছি ফোম এরকম হয়ে যাওয়ার পর আবার আমি একটু ফোম করা বন্ধ করে বিট করা বন্ধ করে একটু চার সাইড থেকে নামিয়ে দিচ্ছি কাঠের খুন্তি দিয়ে নামিয়ে দিচ্ছি আপনারা স্পাটুলা ইউজ করতে পারেন নামিয়ে দিলাম নামিয়ে আবার বিট করব বিটিংটা পারফেক্টলি হয়েছে কি না তা বোঝারও কিন্তু একটা উপায় আছে এটা যখন আপনি উল্টাবেন বা পাশ ফিরাবেন কাত করবেন এটা কিন্তু তখন জমে যাবে আর নড়বে না বা পড়বে না তাহলে বুঝতে হবে পারফেক্ট বিটিং হয়েছে এই চকলেট কেকটা ডেকোরেশনটা আমি একদম ইজি পদ্ধতিতে করেছি যে কেউ করতে পারবে এবং এর যে গানাস তৈরি করেছি ক্রিম তৈরি করেছি এগুলো আমি আজকে দেখাইনি কিন্তু আমার যে কুকিং চ্যানেল আছে তাপি দাস কিচেন সেখানে কিন্তু আমি এগুলো ডিটেলস দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দিব তা চাইলে আপনারা সেই রেসিপিতে ওখানে তাপি দাস কিচেনে সব কিছু দেখিয়ে নিতে পারেন ওখানে ডিটেলস আসে কীভাবে গানাস এবং পারফেক্ট টেস্টের চকলেট গানাস এবং চকলেট ক্রিম তৈরি করা যায় ক্রিম ফস্টিংটা তৈরি করা যায় এবং ইজিলি একটা ডেকোরেশন মাত্র একটা নজল দিয়ে কিভাবে করেছি সব ডিটেলস ওখানে দেয়া আছে। এই যে এবারে আমি সব আলতো করে মিক্স করে নিচ্ছি একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি এটা কিন্তু খুব জরুরি এই যে ফোমটা ফরমেট হয়েছে এটাকে কিন্তু আর নষ্ট করা যাবে না এরপর চালনিতে আমি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি এখানে আমি ময়দা নিয়েছি চার ভাগের তিন কাপ কোকো পাউডার নিয়েছি চার ভাগের এক কাপ আমি হার্সের কোকো পাউডার নিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টিপস যে ভালো ব্র্যান্ডের কোকো পাউডার কেনার চেষ্টা করবেন এটা খুব জরুরি তেল নিয়েছি চা তেলটা আমি পরে দিবো এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি বেকিং পাউডার নিয়েছি ওয়ান টি স্পুন সল্ট নিয়েছি তিন ভাগের এক চা চামচ আর চিনি পাউডার নিয়েছি সুগার পাউডার চার চা চামচ এখন দেখুন কিভাবে আমি এসব কিছু মিক্স করছি মিক্সিংটা আমি এমনভাবে করছি এটা একই ডিরেকশনে করছি আর নিচের দিক থেকে তুলে তুলে করেছি নিচে যাতে জমাট বেঁধে না থাকে এরপর আমি একটা মোল্ডে এটা সেট করে নিয়েছি আমি কিন্তু এখানে তেলও ইউজ করেছি এটা মিক্স করার সময় দিয়েছি আপনারা লক্ষ্য করেছেন হয়তো চার ভাগের এক কাপ পরিমাণ তেল দিয়েছি একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি পানি নিয়ে এটা আমি বসিয়ে দিয়েছি আমার মোলটা মোলটাকে কিন্তু ট্যাপ করে নিয়েছি যাতে করে উপরে বুথবুটটা বের হয়ে যায় এই যে একটা পরিষ্কার সাদা কাপড় দুই তিনবার করে ফোল্ড করে ডাবল করে ফোল্ড করে আমি কভার করে নিয়েছি কভার করে নিয়েছি যাতে করে এই ভাপের পানিটা পরে কেকটা চুপসে না যায় একদম অল্প আছে আমি কেকটা বসিয়ে দিয়েছি ৩৫ মিনিট হওয়ার পরে আমি কেকটা চেক করে দেখছি আমার চারদিকটা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও আমার কেকটা কিন্তু হয়নি পুরোপুরি দেখুন চারদিকটা হয়ে গিয়েছে কিন্তু আমার মাঝখানটা এখনো হয়নি এরপরে পঁয়ত্রিশ মিনিট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন কিছুক্ষণ পরপর দশ মিনিট পরপর আবার চেক করবেন এরকম দশ মিনিট পরপর চেক করার পর আমার প্রায় তিনবার চেক করার পর আরও তিরিশ মিনিট লেগেছে এরপর আমার কেকটা পারফেক্টলি ফুলেছে আমি এখন কেকটা নামিয়ে ফেলবো নেমে না পাঁচ পাঁচ ছয় মিনিট পর আমি এটাকে মোল্ড আউট করছি যখন একটু তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে এসেছে এরপর আমি চালনিতে রেখে দিলাম কেকের এই চেহারাটা আপনারা মনে রাখবেন পুরো রাত পরেও কিন্তু কেকের চেহারাটা এরকমই থাকবে দেখুন কেক কিন্তু হোল নাইট এভাবে রাখার পরও একটু চুপসে যায়নি এই জন্যই আমি কেকটা ডেকোরেট করিনি আপনাদেরকে দেখালাম যে পুরো রাত পরও থাকার পরও কেক কিন্তু একদম সফট থাকবে এটাই আমি দেখানোর চেষ্টা করেছি এরপর চকলেট গানাস দিয়ে এবং একটা মাত্র নজেল দিয়ে খুবই ইজিভাবে আমি এক একটা ডেকোরেট করেছি এই ডিটেলস আপনারা যদি দেখতে চান তাপি দাস কিচেনে দেয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিব আশা করি আপনাদের যাদের কেক নিয়ে সমস্যা হয় ফুলে না বা চুপসে যায় বা সফট হয় না তাদের জন্য সমস্যার সমাধান হলো আর এই ডেকোরেশনটা একেবারেই কিন্তু ইজি ডেকোরেশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ